বন্ধুরা, এই যে সকাল সকাল চা নিয়ে বসে গেলাম, আজ উঠছি সকাল 6টায়, চা খাচ্ছি সকাল এখন 9টায়। আজকে দোকানে যাই নাই, ছেলের দোকানে পাঠিয়েছি, এখন চা খাচ্ছি। এই যে চা, বিস্কিট, রুটি, স্নান সেরে নিছি, আর বাড়িতে থাকবো কিছুর জন্য, সেটা তোমরা ভিডিওটা দেখলেই, বাড়িতে কিছুর জন্য রয়েছি আজকে, সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আগে চাটা খাই, তারপরে তোমাদের সামনে সব এক এক করে তুলে ধরবো কিসের জন্য বাড়িতে থাকছি আজকে। দেখি দেখি পাপ্পি খায়, আরেকটা কই, আরেকটা 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 কই, আরেকটা নারিকেল কই, নারিকেল মানে কি, কোকোনাট। আচ্ছা, কয়টা কয়টা নারিকেল, দুইটা না তো, ভালো করে গুনো, কাউন্ট করো, ভালো করে কাউন্ট করো, বলো তো কাউন্ট করো, কাউন্ট করতে পারবে না, পড়লে না পায়ের মধ্যে পড়লে পা ছেঁচে যাবো, বাবারি উড়ি, ঠাকুর খাবো তো পা জানি কি, লাড্ডু গোপাল খাবো না, লাড্ডু এটা লাড্ডু বানাবো না গোপালের জন্য, তুমিও খাবা গোপালও খাবো, হয়েছে তো হয়েছে তো, উড়ি বাবারি কি আদর রে, উড়ি বাবারি। কারে দিতে যাবো, ভালো ঠিক আছে, পুরে ভালো কারে দিতে, নতুন নতুনই তো, কত নতুন নতুন জামা কাপড়, এটা গায়ে ধরে না, নতুন নতুনই তো সব, কিন্তু সব ফালা নিয়ে লাগবো, এগুলো গায়ে ধরে না, কারে দিতে দেবো, কেরা আবার কি ধরনের মাইন্ড করে নেবো, তাহলে আবার আর কেমন এই দেখছো, আলনার যত সব কাপড় আমি নিচে নিয়ে নিছি, মানে এগুলো ধোয়া কাপড়, ঘরটা ঝাড়লেই তো কাপড়গুলো যে নোংরা পড়বে ভাবছি, একটা বেড কাভারের মধ্যে নিয়ে সুন্দর করে বেঁধে রাখলাম যাতে নোংরা না পড়ে, কাপড় এতটুকু এতই বেশি, বেড কাভারও ধরছে না, মানে কি বলবা, ওই দেখো আমি বাঁধছি এটা নিয়ে, দেখো ফেরিওয়ালার মতন, ফেরিওয়ালারা যেভাবে কাপড় বেঁধে নিয়ে ফেরি করে, আমি ওইভাবেই বাঁধলাম, কোনো রকম করে বেঁধে নিলাম, এই যে দেখো ফেরি করতে চলে গেলাম, আর এই যে নিচে ফালানো কাপড়গুলো যে, এগুলো আজকে মানে এগুলো ফেলে দেবো, এগুলো আমি ফেলে দেবো, এই যে ঘরটা একদম পুরো খালি করে নিয়েছি, একদম ঘর, বিছনা পাতি, বিছনা দিয়ে একটা ঢালাই ছিল, ওই ঢালাইটাও ধুয়ে দিয়েছি, তাহলে মেয়েকে এদিকে দিয়ে দিয়েছি, আলনাটা আলনাটার কাপড় যত ছিল সব কিছু করে, তারপরে মেয়েকে দিয়ে দিছি এখানে, সার্ফ জল ইত্যাদিগুলি, আলনাটা মুছ, খাটের স্ট্যান্ড ট্যান্ডগুলো মুছ, আমি ওই পর্যন্ত অন্য কাজগুলো করতে থাকি, দাঁড়াও দেখাই, কাপড়গুলো আজকে পুড়ে দেবো, এত কাপড়ের বোঝা, আর ওই যে দুনিয়ার কাপড়, নতুন নতুন কাপড় চোপড়, খালি এদিকে দেখতে পাচ্ছ, এখন আমি ঘরগুলো এদিকে বৃষ্টি বৃষ্টি ভাগ, এদিকে বাইরে তুষক দিচ্ছি, অল্প দিবি, এইদিকে রান্দার ব্যবস্থা, সবজি কাটাকাটি চলছে, এইদিকে হুলুস্তুল, সেই হুলুস্তুল, যতই ঘর ঝাড় দাও, যত কিছুই করো, খেতে তো হবেই, পেট তো আর মানবে না, হ্যাঁ হবে হবে, কাজ করি, তারপরে তোমাদেরকে দেখাবো একটু একটু করে ভিডিওতে, মানে কি বলবা, দৌড়াদৌড়ি করে বাইরে যেগুলো কাপড় দিয়েছিলাম, তুষো তুষো রোদে দিয়েছিলাম, ভাবছি একটু রোদে খাক, ঘরটাও ঝাড়া হোক, এখন একটা হরান লেগে গেছে, দৌড়াদৌড়ি করে নিয়ে আসলাম, মানে এত হরান লাগছে, তুষকটা আইনে আর একটা রুমে ঢুকালাম, এই ঘরটা ঝাড়ি,
এই মেখে দিয়েছি এগুলি একটু মুছতে। দাঁড়াও, এই যে মেয়ে মুছতেছে খাটগুলো, ওকে মুছতে দিয়েছি। একটার থেকে আবার আরেকজন শুরু হয়ে যাবে, যাবে যা। কাপড়ও ভিজিয়ে দিয়েছি এক বালতি, ছেলের রুমের বিছানা টিছনা সব যা কিছু ছিল সব ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি, দাঁড়াও বাড়িতে দেখাই, বিশ্বাস করবে না। এই যে এই দেখো আমি ফ্যানটা, ফ্যান আমি মানে আমার ঘর রুমটাতে আমি বেশি নোংরা হতে দিই না, মানে বেশি নোংরা হলে আমারই কষ্ট হয়ে যায়, তার জন্য আমি সবসময় মানে পরিষ্কার করে রাখি। একটু একটু নোংরা পড়তে না পড়তে আমি ভোরবেলা উঠে আমি পরিষ্কার করে নিই, ফ্যান ট্যান যেভাবেই হোক আমি অনেক মানে ভাবি তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য। এবার দেখো আমি টেবিলের নিচটা পরিষ্কার করে নিচ্ছি একটা ঝাড়ুর সাহায্যে, ওইটা ওই যে লাঠি লাগানোর ওইটা দিয়ে, তো ওইখানে মানে অনেকটা লম্বা হয়ে যায়, ভালো হয় না। তার জন্য এবার একটা ছোট্ট একটা শলার ঝাড়ু নিয়ে যা কিছু ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম। একটা এখন কাপড় দিয়ে সুন্দর করে টেবিলটা মুছে দিচ্ছি, মুছে টুছে পরিষ্কার করে দিলাম টেবিলের নিচটা। টেবিলের নিচেও পরিষ্কার করা হয়ে গেল। এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো পড়েই যাচ্ছে, কি বলবা বৃষ্টির কথা, ভালোই লাগে না। একটা কাজ করার টাইমে যদি বৃষ্টি পড়ে তাহলে কেমন লাগে বলো তো দেখি, চারিদিকে আগোছাল হয়ে থাকে, এদিকে জিনিসপত্র বাইরেও রাখা যায় না, এক জায়গায় থুপু করে রাখতে হয়, মানে কাজ করে আরাম নেই বৃষ্টি পড়লে। আবার একদিকে ভালো ঠান্ডা। এখন আমার মোচা কাঁচাগুলো বাকি আছে, তার আগে একটু আমি ভাত খেয়ে নিলাম। ইঞ্জিনে না পড়লে তো কাজ করা শান্তি লাগে না, না ইঞ্জিনটা একটু দিতে লাগে, পেট্রোল ডিজেল যাই কিছুই হোক সব কিছু দিতে হয় না, তাই ভাতটা খেয়ে নিলাম। খেয়ে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তাও কাপড়গুলো ধুয়ে দিব ভাবলাম, একটু কমছে আগে আমি কাপড়গুলো ধুয়ে আসি, তারপরে ঘরের কাজগুলো তো মোচা কাঁচাগুলো বৃষ্টি পড়লেও টেনশন নাই, এগুলো আমি করতে পারবো ঘরে বসে বসে। আগে আমি কাপড়গুলো ধুয়ে আসি, দাঁড়া দেখাচ্ছি ঘর মানে ছাড়া কমপ্লিট, এখন খালি মুছবো, মুছার কাছেগুলি করবো, জানলা দরজা এগুলি সব করবো। এই যে আমার গুড্ডু সোনা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, গুড্ডু সোনাকে ভালো দেখা যাচ্ছে না, অন্ধকারে রয়েছে। এই যে দেখো আমার ঘরের অবস্থা, এখন মোচা কাঁচা করবো, মোচা কাঁচা করবো এগুলো। এই যে গুড্ডু সোনা, এই যে স্নান করে চলে এসছে, সর্দি লাগছে না, তারপরে আমি কাপড়গুলো ধুতে দেয়, তারপরে তোমাদের সামনে পরে আবার আসবো। কাপড় ধোয়া কমপ্লিট, একটু রোদে উঠেছে, জলগুলো ঝরলে তা একটু ঘরে এনে ফেনে নিচে দিয়ে শুকানো যাবো। ঘরের কাজ বাকি রয়েছে, এখন মোছা ঘোছা করবো, কাপড় শুকাতে থাকুক, কাশি উঠে গেছে, এখন ঘরের কাজ ধরি। বাইরের কাজ সেরে এসছি, এখন ঘরের কাজ শুরু করে দিই। Thank you.
লাঠি নিয়ে লাগছে দেখছো উ বাবারে উড়ি বাবারে দেখাই দেয় না ওরে দেখাই দেয় না কাপড়গুলো পরে গুছিয়ে নিব আর কাপড় তো এই ঘরে কাপড়গুলো কিছু ধুইনি এটা ধুবো কালকে তুলি একসঙ্গে একটা কাপড় ধুলে বৃষ্টি পড়তেছে মেলারও জায়গা নেই এটা কাল পরশু তুলি ধুয়ে দিব আর এদিকে ঘর মোছা টুচা জানলা দরজা যা কিছু মোছা সব কমপ্লিট এখন আমি খাবো খেয়ে একটু পায়খানা বাথরুমের সিঁড়িগুলো একটু শলা শলা করছে এটা ঘষে স্নান করে নেবো ব্লিচিং দিয়ে ঘষে দিব ঘষে দিয়ে স্নান করে নেবো আগে খেয়ে নিই মেয়েকেও দিই আমিও খাই তারপরে তোমাদের সামনে আবার আসুরা আমি এখন সব সারাদিনের যা কিছু কাজ ছিল কাজ টাজ ছেড়ে এখন রেস্ট টেস্ট নিয়ে আমি এখন তোমাদের সামনে আবার চলে আসলাম সব কাজ শেষ মানে ঘর দুয়ার ঝাড়া মুছা যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়েছি আজকের মধ্যে রোজ দিন তো দোকান বন্ধ করে মানে রোজ দিন তো ছেলেকে দোকানে পাঠানো যাবে না দোকান ছেলের কলেজ আছে ইয়ে আছে পড়াশোনা আছে তার আজকে মানে সন্ধ্যা হ্যাঁ ছয়টার পরে আমি স্নান করেছি সমস্ত কাজ সেরে ছয়টার পরে স্নান টান করে তা আগে খেয়ে নিয়েছি জানি সন্ধ্যাতে খেতে পারবো না সন্ধ্যাও লেগে যাবো তার জন্য আগে খেয়ে নিয়ে তারপরে অল্প বাদ বাকি যেগুলো কাজ ছিল মানে ঘর দর গুছানো কিন্তু কাপড়গুলি শুকায় নাই কাপড়গুলি ঘরে মেলা হয়েছে অল্প সময় যাই একটু সময় রোদ দিয়েছিলো জল গোলা ঝরছিল কিন্তু এখন শুকায় নাই ফ্যানের নিচে দিয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাবো ওই ঘরটা যেখানে কাপড়গুলো মেরে দিয়েছি এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি এই যে আমার গুলো গুড্ডু সোনা এসছে আমার সঙ্গে বসে আছে হাই দাও তো ধনো বাচ্চা আমার ধনো বাচ্চা তো এটা ওই বাচ্চাটা যখন হয়েছিল না তখন কাজে একটা অনেক বড় একটা মানে অ্যাক্সিডেন্টের মতন ঘটনা হয়েছে এটাও তোমাদের সামনে কোনো দিন বলবো নি আচ্ছা আমি তোমাদেরকে দেখ আচ্ছা দাঁড়া আমি তোমাদেরকে দেখাই ওই ঘরের কাপড় চোপড়গুলো কীভাবে মেরে দিয়েছি সব কাপড় মেরেছি ঘর দিয়া বারান্দা দিয়ে এই অন্ধকার এই যে বেটকাবার ঠেটকাবার এদিকে তারপরে আরও দেখাই আরও কোথায় কোথায় মেরেছি এই যে সমস্ত বাড়ি ঘরে কাপড় কাপড় ওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কালকে আজকের মতন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন ভিডিওটা এইখানেই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো টাটা